মামাশ্রী, শেষ গুপ্তচর প্রত্যাগমন করেছে। আমাদের সমস্ত মিত্র রাজ্যেও পাণ্ডব নেই, এটা সুনিশ্চিত হয়ে গেছে। দ্বারকা, পাঞ্চাল, কাশী, নাগলোক, মদ্র, কুন্তিভোজ, যেখানে যেখানে পাণ্ডবদের পরিবার আছে সেখানেও এই পাণ্ডবগণ পৌঁছয় নি মামাশ্রী। ওদের খুঁজবো তো কোথায় খুঁজবো? স্বর্গে। আচ্ছা, আমার যদি ওরা স্বর্গবাসী হয়ে থাকে তবে তাদের অন্বেষণের কি প্রয়োজন ছিল? ওরা এখানেই, এই রাজ্য সমূহেই কোথাও আছে, আর্যাবর্তের সীমানার ভেতরে। কিন্তু কোথায় তারা মামাশ্রী? অজ্ঞাতবাস সম্পূর্ণ হতে কেবল এক মাস বাকি, কেবল 30 দিন আর তাদের খোঁজার জন্য কোনো স্থানও আর দেখতে পাচ্ছি না মামাশ্রী, দেখতে পাচ্ছি না। ভাবো ভাবো, গান্ধার রাজ শকুনি, তোমার নিজের বুদ্ধির ওপর প্রভূত অহংকার আছে। বাসুদেব কৃষ্ণ এমন কি বুদ্ধি প্রয়োগ করল যার তুমি নাগাল পাচ্ছ না? মানুষের আত্মগোপনের প্রয়োজনে কি কি বিষয়ের আবশ্যিকতা থেকে থাকে? নতুন বেশ, নতুন নাম, নতুন প্রদেশ আর নতুন কার্য। কার্য নয় বাছা আমার, কার্য নয়। মানুষ এত সহজে নিজের পেশার পরিবর্তন করতে পারে না। তার যে যে বস্তুর অভ্যাস থাকে সে সে কার্যই করতে পারে। কিন্তু মামাশ্রী, অর্জুন আর ভীমের ন্যায় যোদ্ধা যদি কোনো রাজ্যের সৈন্যরূপে থাকে তাহলে তারা গোপনে থাকবে না? যুদ্ধ নয়, ওরা অন্যান্য কি বিষয়ে পারদর্শী? নকুল, অশ্ববিদ্যায় সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। বুদ্ধি প্রয়োগ করো বাছা আমার, বুদ্ধি প্রয়োগ করো। বিগত 1 বর্ষে কোন রাজ্যের অশ্বশালা সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে? সহদেব, সহদেবের উপস্থিতিতে গাভী ভীষণ প্রসন্ন থেকে থাকে। বুদ্ধি প্রয়োগ করো বাছা আমার, কোন রাজ্যের গাভী বিগত 1 বর্ষে প্রসিদ্ধ হয়েছে? আর যুধিষ্ঠির, রাজতন্ত্রের মহাজ্ঞানী ব্যক্তি, খুঁজে বের করো বাছা আমার, কোন রাজা বিগত 1 বর্ষে বহু রাজ্যের সাথে সন্ধি করেছে? বুদ্ধি প্রয়োগ করো বাছা আমার, বুদ্ধি প্রয়োগ করো। শুনেছি মৎস্যরাজ বিরাট দক্ষিণের অনেক রাজ্যের সাথে সন্ধি করেছে, ওনার রাজ্যের সমৃদ্ধিও বৃদ্ধি পেয়েছে। রাজা 100 নতুন জলাশয় প্রস্তুত করার
কার্য আরম্ভ করেছে। সুগন্ধ, দুর্গন্ধ, আর মানুষের স্বভাব কখনো গোপন থাকে না। আমাদের গুপ্তচর ওদের খুঁজে পাইনি ঠিকই, কিন্তু বাছা আমার পাণ্ডব অবশ্যই বিরাটেই আছে, বিরাটেই। যদি এত লাড্ডু খাও তবে ভীমের মতো মোটা হয়ে যাবে। আমি কি মোটা নাকি? আপনি নন, ওই হস্তিনাপুরের রাজকুমার ভীমের কথা বলছিল। কিন্তু এ তো জানেই না, ভীম এই জগতে সবচেয়ে শক্তিশালী। এই লাড্ডু খেয়েই শক্তি পায় ভীম। আমি তো অর্জুনের মতো জগতের সবচেয়ে বড় ধনুর্বীর হতে চাই। ধনুকে এমন কি আছে? শক্তিশালী হও, শক্তি প্রাপ্ত করো। নাও বাচ্চারা, মহারাজ বল্লভের হাতে প্রস্তুত করা লাড্ডু খাও, শক্তি প্রাপ্ত হবে, শক্তিশালী হবে। একটা লাড্ডু আরো খাও, দুটোই তুমি খাও। মহারাজ, আমাকেও একটা লাড্ডু। তুই ভাগ এখান থেকে, বড় ধনুর্ধারী হবে। শোনো বাচ্চা, এই দুটো ছাতুর লাড্ডু নিয়ে গিয়ে তন্ত্রীপালকে দিয়ে দাও। তন্ত্রীপাল? সে কে? ওই আছে একটা মানুষ যে ওই গাইদের পাশে বসে আছে। আমার তো ভয় হয় যদি আমি লাড্ডু না পাঠাই তাহলে সে আবার ঘাস না খেয়ে ফেলে। নাও যাও বাচ্চা, যাও যাও। তন্ত্রীপাল, লাড্ডু মহারাজ আপনার জন্য বল্লভ পাঠিয়েছে। অর্থাৎ বল্লভ মহারাজ আপনার জন্যই লাড্ডু পাঠিয়েছে। উনি তো লাড্ডু মহারাজি শৈশব থেকেই। কি, আপনি ওনাকে ছেলেবেলা থেকে চেনেন? আর জিজ্ঞেস করো না বাপু, তোমার ওই বল্লভ মহারাজ একবার আমার পিঠ চাপড়েছিল, দেখো কিরূপ হয়ে গেছি আমি। লাড্ডু হুম হুম
বড় সুস্বাদু তো এই লাড্ডু। আচ্ছা বাছা, একটা কাজ করো তো, অশ্বশালায় একজন মানুষ আছে, ধর্মগ্রন্থি নাম তার, যাও এই লাড্ডু তাকে দিয়ে দাও। নাও, তাকে গিয়ে দিয়ে আসো, যাও।